ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এই বার্তা নিয়ে পালন হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় এই ধর্মীয় অনুষ্ঠান ঈদ উল ফিতর। এই উৎসবে মুসলিম ধর্মাবলম্বীদের সঙ্গে মেতেছে ভিন্ন ধর্মাবলম্বীরাও। চারদিকে যখন উৎসবের আমেজ, তখন ভক্ত অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সবুজ অঙ্গনের তারকারা। তারকাদের ঈদ শুভেচ্ছার বিস্তারিত জানাচ্ছেন দেব রায় দীপ্ত। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। পুরো একটি মাস সিয়াম সাধনার পর এসেছে খুশির ঈদ, আর এই ঈদের খুশিতেই ভাসছে সবাই। চারিদিকে ঈদের আনন্দ, ছোট বড় সবারে লেগেছে উৎসবের রং, আর এই আনন্দ উৎসব থেকে বাদ যায়নি সবিজের তারকারাও। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন, সেই সঙ্গে আর এক জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। যদিও এই অভিনেত্রীকে দেখা গেছে সিনেমার পর্দায়, এই দুই অভিনেত্রী ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশ টিভি যেভাবে এগিয়ে যাচ্ছে তাদের কাজ নিয়ে, তাদের সুন্দরভাবে গুছিয়ে যেভাবে তারা কাজ করছে, এই শুভকামনায় পথ চলা যেন সবসময় চলতে থাকে। থ্যাংক ইউ দেশ টিভি। সবাইকে ঈদ উল ফিতরের ঈদ মোবারক। সবাই সুস্থ থাকবেন, সুন্দরভাবে বাড়ি যাবেন, সুন্দরভাবে বাড়ি থেকে ফিরে আসবেন, জীবন সুন্দর হোক, আনন্দময় হোক। অভিনেতা নাইম, ছোট পর্দার পাশাপাশি সিনেমা ও ওটিটিতে বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। অন্যদিকে তার বাস্তব জীবনের মনের মানুষ অভিনেত্রী নাদিয়া, বাস্তব জীবনের এই যুগল একসঙ্গে একই সুরে দর্শককে জানান ঈদের শুভেচ্ছা। দেশ টিভির যত দর্শক আছে সবার জন্য অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরিবারের সবাইকে নিয়ে সুন্দর একটি ঈদ কাটান। আমার পক্ষ থেকেও দেশ টিভির সকল দর্শকদের ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সবার ঈদ অনেক সুন্দর কাটুক, নিরাপদে কাটুক, সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করুন। এছাড়াও দেশ টিভির দর্শকদের ঈদ শুভেচ্ছা জানান এক ঝাঁক তারকা। দেশ টিভির সকল দর্শকদের জন্য ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক। দেশ টিভির সকল দর্শককে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আমার যে দর্শকরা আছে তাদেরকে দেশ টিভির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। দেশ টিভির সকল দর্শককে জানাচ্ছি, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, শারীরিকভাবে নিরাপদ থাকুন, এটাই আমাদের চাওয়া। দেশ টিভির যারা দর্শক আছেন সবাইকে ঈদ মুবারক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশ টিভির আমার সকল দর্শক যারা আছেন তাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। অন্যদিকে অভিনয় শিল্পী সঙ্ঘের সভাপতি অভিনেতা আহসান হাবিব নাসিম ঈদ শুভেচ্ছা জানিয়ে বলেন, এই ঈদে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। এই অভিনেতার সঙ্গে সুর মিলিয়ে আরও শুভেচ্ছা জানান ছোট পর্দার এই দুই অভিনেত্রী। দর্শকদের সবাইকে ঈদের শুভেচ্ছা এবং দেশ টিভির পক্ষ থেকে আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা। সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, বিশেষ করে দেশ টিভির দর্শকরা যারা আছেন তারা আমার পক্ষ থেকে, এই আইনুন পুতুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। সীমাহীন আনন্দে কাটুক সকলের ঈদ, এমনটাই প্রত্যাশা সকলের। দেব রায় দীপ্ত, দেশ বিনোদন।